নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি, কিন্তু মাথাটা খুব যন্ত্রণা করছে, ঘুম হয়নি তো। আজকে সারাদিন কারেন্ট ছিল না, সারাদিন বলতে যখন কাজ থেকে এসে মানে শোবো তখনই কারেন্টটা চলে গেছে। এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, পেটাই যাচ্ছিলো না কাজ থেকে এসে। ভাবছো তোমরা কিসের কাজ? তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কিসের কাজ। তো আমি এখন তো ওই সোনার জিনিসের বাক্সগুলো বানানোর কাজ শিখছি, আর শিখছি বলতে ওই কাজটাই এখন করব। আর এত সোনার বাক্স কারা নেয়? এত সোনার বাক্স আমাদের পশ্চিমবঙ্গে তো এত সোনা কেনে না, তো সেটা আমার ধারণা ছিল এত সোনার বাক্স। তো আমি জানতে পারলাম, দাদা বললো এগুলো নাকি বাইরে যায়, বাইরে বলতে আমাদের দেশের বাইরে, যেখানে সোনার খনিগুলো বেশি, দুবাই টুবাই এইসব জায়গায় এই বাক্সগুলো অ্যাভেলেবেল যায়, আর এই কাজটা 12 মাস থাকে। তো এখন কোনো মেয়ে নিচ্ছে না, আমি যখন ঢুকেছিলাম 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হয়ে গেছে শিখছি, আর সপ্তাহে 2-3-4 দিন যাওয়া হয়, আর রবিবারে ছুটি। তো বাক্সগুলো শিখেছি, এবং শিখে বাড়িতে কিছু কিছু মাল দিয়ে দিয়েছে, সেটা এনে এনে করছি, মানে করে নিয়ে যাচ্ছি যে হবে কি না। তাহলে তো আমাকে মালটা দেবে, নাহলে একটা মাল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো দাদাই ক্ষতি। এর জন্য অল্প অল্প মাল আনছি। তো আমার প্রথম দিনের থেকে আমি ভিডিওটা করেছি যে কবে কবে মাল এনেছি, কী কী করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আশা করি এই মানে আজকে কীবার, আজকে তো কীবার, আজকে হচ্ছে শুক্রবার, শনি রবি, সোম মঙ্গলবার থেকে আমাদের কাজ দেবে। আর আমার খুব ভালো লাগছে যে আমি ইনকাম করবো, জানি না আমি না যে কোনো ইনকাম করতে যাই সে পর্যন্ত আর যেতে পারি না। দেখি তোমরা আশীর্বাদ করো যেন এই কাজটা আমি পারি, ঠিক আছে? একদম টেনশানে থাকি না, আমার কিছু অভাব নেই, কিন্তু আমার একটাই কষ্ট যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, সব মেয়েরাই নিশ্চয়ই চায়। তো আমার প্রথম দিনের ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আজকে যে চেন, চেনের বাক্স বানিয়েছি, এই দেখো কথা, এইটা শুধু খোল বানিয়েছি, এই দেখো এখানে হচ্ছে পিনটা যাবে, এরকম এটা পুরো সমান করতে হবে, দেখো এরকম এগুলো আঠা দিয়ে সাইজ মতো লাগাতে হবে। খোলটা করেছি, উপরেরটাও শিখেছি। তো এগুলো হচ্ছে 100 পিস 30 টাকা, এই দেখো এইটা 100 পিস 30 টাকা। আর বড়ো যে গলার সেটের গয়নাগুলো, ওগুলো 1 পিস 150 টাকা, মানে 100 পিস 150 টাকা। তাহলে ভালো না, একদিনে যদি খাটা যায়, খাটার মতো কাজ করা যায়, তবে একদিনে নাকি 200-300 টাকাও ইনকাম করা যায়, ঠিক আছে? তো চলো আমার প্রথম দিনের থেকে ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমাকে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আমি কাজটা করে কি ভালো করেছি না ঠিক করিনি, তো জানিও। তোমরা কে কেমন আছো জানিও। তো চলো টাটা, আর ভিডিওটা দেখতে থাকো, চলো। তো দেখো আজকে দাদার বাড়ি বসে যখন বানাচ্ছিলাম তখন একা বেকা হয়ে যাচ্ছিলো, আর আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর উনি বলছিলো একদম হচ্ছে না, কিন্তু 2 সপ্তাহ খাটনির পর লাস্ট পজিশনে এসে যখন বললো কাজটা তোমরা আর 2 দিন পর দিয়ে তোমাদের কাজ দেবো, তখনই একা বেকা করে ফেললাম, মানে পুরো খাটনিটাই ব্যথা। তো এই যে আমার প্রথম দিন, তো প্রথম দিনে যখন আমাকে যে এটা করতে দিল না, সোনার বাক্সের বড় বাক্সগুলোর ওপরেরটা করতে দিয়েছে, আমি না খুব মানে এত খুশি যে বাড়িতে কাজ নিয়ে যাচ্ছি, তো প্রচুর পরিমাণে খুশিতে আমি যেন কখন বাড়ি যাবো আর কখন আমি কাজটা নিয়ে বসবো, আর কখন অরিন্দম আসবে। আর অরিন্দম এসে খুবই খুশি হয়েছিল। তো এই যে আমাকে মালটা দিয়ে দিয়েছে, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, আর এখন আমি এই মালটা নিয়ে কখন বাড়ি যাবো এটাই। তো ছেলেটাও দেখো এখানে খেলা করছিলো, তো বৃষ্টিটা থেমেছে, এখন আমি মালটা নিয়ে সোজা বাড়ি যাবো। বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করেই ছেলেকে ঘুম পড়িয়ে আমি কাজটা নিয়ে বসবো, আর প্রচুর পরিমাণে আনন্দ হচ্ছে। আর আজকে একটু বেশি মাল দিয়েছে, আজকে দেখো কতটা, 20 পিস মাল দিয়েছে। আর যে এগুলোই আমরা সকাল 11টা না কটায় এসেছি, 10টার থেকে করা শুরু করেছি। তো এই দেখো বন্ধুরা, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর আমার সঙ্গে কি খুব ভারী, অনেক অনেক ভারী,
তো এই যে এগুলো নিয়ে নিচ্ছি কয়েক পিস, আর এই দেখো প্রথম আমাকে কিনতে হবে একটা টুল আর একটা কাঁচি, কিন্তু এখন আগে শিখে বাড়িতে একটা আছে মানে ছেলের এই লুডুর বোর্ডগুলো হয় না সেই বোর্ড রয়েছে, তো সেটা দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো। তো চলো বাড়ি। বাইরে খুব বৃষ্টি, এই যে আমার ছেলে ঘুমোচ্ছে, বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে এই যে সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছে, তো গলার সেটের বাক্সগুলো আজকে দিয়ে আমি বানাবো। তো এটা আমার পরীক্ষা চলছে, দেখা যাক যদি 10 পিস দিয়েছে, 10 পিস যদি ভালো বানাতে পারি তবেই আমায় মাল দেবে, তাই খুব মনোযোগ দিয়ে বানাচ্ছে। দেখো এটা আঠা, ওই যে স্টিকারটা আঠাটা উঠিয়ে তারপরে এগুলো সাইজ মতো মাপ মতো বসাতে হবে, তারপরে কাঁচি দিয়ে কাটতে হবে, তারপরে বক্স বানানো আছে, সমস্ত কিছুই আমাকে এখন বানাতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। এই নিয়ে 2 নম্বর। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এই যে ফুচকা নিচ্ছে, ফার্স্টে ফুচকা ভাঙতে হয়, তারপরে ভেঙে ওর মধ্যে আলু ঢুকাতে হয়, তারপরে জলে ডুবিয়ে এমনভাবে দাঁত দিয়ে চাবাতে হয়। তো বন্ধুরা কালকে রাতে আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে খুশি হয়ে ফুচকা খাইয়েছে যে আমি কাজ করছি, সেই খুশিতে ওটা আমার সাথে বানাচ্ছিল। তো সকালবেলা আমি এখন রেডি হয়ে গেছি, এদেরকে বাক্সগুলো রেডি, তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই তোমাদের দেখাই, তো মনে ছিল না আগে। তো এগুলো আমি এখন কিসে ভরবো, বানানোর পর বিশাল বড় হয়ে গেছে। তো এই দেখো দুটো ব্যাগ জোগাড় করে নিয়েছি, আর ওই যে আমার সাইকেল, আর এই যে আমি। তো এখন টাটা, চলো এবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এবারে দেখো এসে এই দেখো কত কত বানিয়েছিলাম আমরা সবাই মিলে, তো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ। তো এই দেখো আর আজকে কিন্তু আরও অন্য কিছু শেখা হবে, তার আগে দিদির যেগুলো আগের বাকি রয়েছে সেগুলো আগে সবাই মিলে বানিয়ে নিই, তারপরে অন্য কিছু যদি বানাই তোমাদের দেখাও। তো বন্ধুরা আগের দিনের মালটা দিয়েছি, তো মোটামুটি পছন্দ হয়েছে, আর পরের দিন আজকে আমাকে দেবে ক্যাট বানাতে। তো এই যে দেখছো এই পন্সটা আর এই কার্ডগুলো, এগুলো দিয়ে এই এই বক্সের একটা প্যাড তৈরি করতে হবে। তো এটা শিখেছি অনেকদিন হয়ে গেছে, তো আজকে অনেকগুলো করতে হবে, আর 50 পিস আমি বাড়ি নিয়ে গিয়ে করব, আর আমি গুছিয়েও নেব, আর এখানে বসে কয়েক পিস করছি দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে ছেলেটাকে আনিনি, কারণ কি আমার ভাই এসেছিলো, তো ওকে দিয়েই আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছি, এই কারণে আমি একটু শান্তিতে কাজবাজগুলো করতে পারছি। দেখো এগুলো আমি এখন তৈরি করে ফেলেছি, আর বাড়িতেও নেবো এতগুলোই, 50 পিসের মতো নেবো, দেখি অরিন্দম পারি কি না, তো আমি তো পারবই আশা করি, কিন্তু কী হবে। তো চলো দেখতে থাকো, দেখো এরকম মুড়িয়ে মুড়িয়ে তৈরি করতে হবে। আর সব থেকে প্রয়োজনের ব্যাপারটা হচ্ছে এই কাজে টুলটা দরকার, তো এইরকম একটা বক্স তৈরি হয়ে গেছে, না বক্সগুলো তৈরি হয়ে গেছে, এই বক্সের ভিতরে অনেক কারুকার্য অনেক কিছুই হবে, এখনও কত কিছু বাকি আছে একটা বক্স। তো বন্ধুরা সবাইকে জানাই আজকের মতো টাটা বাই বাই, তার কিছু বেশি কিছু দেখাতে পারলাম না, এইটুকু ছিল আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো টাটা বাই বাই।